দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য ব্যানানা দিয়ে পাউরুটির ট্রিস তৈরি করে দেখাবো আমাদের সবার সকলে খুবই তাড়াহুড়া থাকে এই তাড়াহুড়ার মাঝে সকালে চায় একটা ঝট জলদি অথচ টেস্টি ব্রেকফাস্ট আজ আমি এই এইরকমই একটা রেসিপি তৈরি করে দেখাবো এটার এটা বানাতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে তাহলে চলুন শুরু করা যাক দেখেন আমি এখানে রুম টেম্পারেচারে ডিম নিয়েছি তিনটা দেখেন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডিমগুলো একটু ফেটিয়ে নিচ্ছি দেখেন আমি এখানে দুই টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিয়েছি দেখেন আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি দেখেন আমি এখানে ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গোড়া দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন মিক্স করা হয়ে গেছে আমি এখন এখানে একটা ব্রেড নিয়েছি দেখেন ব্রেডটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যাদের সকালে প্রচুর ব্যস্ততা থাকে তারা চাইলে এই রেসিপিটা একবার হল ট্রাই করতে পারেন দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে এটা খেতে এতটা টেস্টি যে এই পাউরুটি টোস্টটা ব্যানানা টোস্ট খেতে কিন্তু অনেক মজা অনেক ইয়ামি দেখেন আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি আমি এখানে এখানে একটা ব্যানানা নিয়েছি দেখেন ব্যানানাটা আমি স্লাইস করে নিচ্ছি দেখেন আমি ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি হবে এটা একবার হলো বাচ্চায় ট্রাই করবেন দেখবেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে দেখেন আমি ভেজে নিচ্ছি তার জন্য আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন দেখেন আমি পাউরুটিটা দিয়ে দিয়েছি এর মধ্যে ব্যানানা স্লাইসগুলো দিয়ে দিয়েছি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি উপরে পাউরুটিটা দিয়ে দিয়েছি দেখেন দেখেন আমি কত সহজে এই পাউরুটির বেনানা টোস্টটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কত ইজি এই পাউরুটির টোস্টটা তৈরি করতে পারেন কেটে কিন্তু অনেক টেস্টি অনেক লোভনীয় একটা খাবার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি এইভাবে কিন্তু আর একটা টোস্ট তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে কত সহজে এই টোস্টটা তৈরি করে নেওয়া যায় মাত্র দুই মিনিটে কিন্তু এই টোস্টটা তৈরি হয়ে যায় এই ব্যানানা টোস্টটা খেতে কিন্তু অনেক মজা দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলা ব্যানানা টোস্ট তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে দেখেন আমি এইভাবে সবগুলো টোস্ট তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখ সাফ করে দেখাচ্ছি দেখেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে কে কিন্তু অনেক ইয়ামি হয়েছে পাউরুটি দিয়ে বেনানার টোস্টা এরকমই সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার সাথে এ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন